ভ্যাজাইনাল ডিসচার্জ, ভ্যাজাইনাল ডিসচার্জ একটা অস্বস্তিকর বিষয়, যখন অনেক সময় এটা অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে। কিন্তু জানেন কি যে ভ্যাজাইনাল ডিসচার্জ একটি খুবই প্রাকৃতিক বিষয়। স্বাভাবিকভাবেই যে ডিসচার্জটি হয়ে থাকে এটা কিন্তু ভ্যাজাইনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং বাইরের জীবাণু থেকে এটাকে সুরক্ষিত রাখে। কিন্তু যখন এটা অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে কিংবা অস্বাভাবিকভাবে হয়ে থাকে, বিশেষ করে দেখা যাচ্ছে যে কিছু ডিসচার্জ রয়েছে ছানা ছানা সাদা সাদা থোকা থোকার মতো, আবার কিছু রয়েছে অতিরিক্ত জল, এবং এগুলো ডিসচার্জের সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে দুর্গন্ধ থাকে। একটা আছে যে স্বাভাবিক, সেটা কিন্তু এক স্বাভাবিক ডিসচার্জের সাথে সেই গন্ধটা থাকে, আবার একটি আছে অস্বাভাবিক, অর্থাৎ সেখানে একটা দুর্গন্ধ থাকে। যদি এই অস্বাভাবিক ডিসচার্জ হয়ে থাকে এবং এই ডিসচার্জের সাথে যদি অস্বাভাবিক বা দুর্গন্ধ থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তবে অনেকে করে থাকেন কি যে এমন ডিসচার্জের ক্ষেত্রে, অর্থাৎ এই দুর্গন্ধকে নিয়ন্ত্রণ করতে অনেক সময় হচ্ছে ভ্যাজাইনাতে বা যৌনাঙ্গে বা জননাঙ্গে দেখা যাচ্ছে যে বডি স্প্রে বা বিভিন্ন রকম পারফিউম ব্যবহার করেন, এটা কিন্তু উচিত নয়। কেননা আপনি যদি যে কোনো রকমের প্রসাধনী ব্যবহার করে থাকেন সেখানে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যাজাইনার যে নিজস্ব যে pH, অর্থাৎ সেখানে অম্লক্ষারে যে তারতম্য রয়েছে, সেখানে কিন্তু একটা ব্যাঘাত ঘটবে এবং তখন কিন্তু বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা সেটা আক্রান্ত হয়ে থাকবে। অর্থাৎ আপনি দুর্গন্ধ সরানোর জন্য বা দুর্গন্ধ থেকে রেহাই পাওয়ার জন্য আপনি হয়তোবা বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করছেন, কিন্তু সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাচ্ছে। তাই যদি এমন ডিসচার্জ বা দুর্গন্ধ থেকে থাকে যেটা কিনা অস্বাভাবিক, যেটা কিনা স্বাভাবিক না, সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন।